হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই স্পেশাল সোর্স ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর ভিডিও আপলোড করছি, তো লেট স্টার্ট দিস ভিডিও। তো আমার চ্যানেলটার এইসব এরকম স্ট্রিট ফুডগুলোর ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমেই আজকে বলে নেই যে আজকে ভিডিওতে আপনাদের সাথে কী শেয়ার করব। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেস্ট টেস্টি চান্না চাট মেকিং ইন বেনারসি। তো লেট স্টার্টেড দিস ভিডিও। তো প্রথমেই চাটটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই কয়েকটা টমেটো লাগবে। তো টমেটো কুচি কুচি করে কেটে নিতে হবে। তো ছুরি দিয়ে ভালো করে টমেটো কুচি করে নেওয়া হয়ে গেলে দেন এর ভিতরে কিছুটা ধনিয়া পাতা ও স্পেশাল মশলা কিছুটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেন এর ভিতরে সিদ্ধ করে রাখা আলু গ্রেট করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন অনেক সুন্দরভাবে এটাকে মিক্স করে নেওয়া হয়ে গেল। এর ভিতরে এখন এই চাটের মেইন উপকরণ হচ্ছে ছোলা, যেটা সিদ্ধ করে ভালো করে নেওয়া হলো। তো পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে দেন ওই মিক্সচারের মধ্যে এই সিদ্ধ করা ছোলাগুলো দিয়ে দেন এর ভিতরে ধনিয়া পাতা, লবণ, কিছুটা স্পেশাল মশলা, কিছুটা চাট, কিছুটা লবণ ভালো করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেন এর ভিতরে আরও টেস্ট বাড়ানোর জন্য দেখুন তিনটা লেবু রস দিয়ে দেওয়া হলো। দেখুন একটা বড় ডিশের ভিতরে এটাকে মিক্স করা হবে। দেখুন সবগুলো উপকরণ ভালো করে এটার ভিতরে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এটাকে মেশানো হবে সবগুলো উপকরণ, যেন এই ছোলার সাথে ভালোভাবে মিশে যায়। এই জন্য এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই তো ভালো করে মিক্স করার পর এখন এটা সার্ভ করার জন্য তৈরি। একটা বাটিতে ছোলাগুলো দিয়ে দেন এর ভিতরে একটা চামচ দিয়ে সার্ভ করা হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার স্পেশাল সোর্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।